এখানে সাউন্ডটা কি রকম মিকো হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে এসছি ডোমজু নীলাঞ্জনা পার্কে একটা কাজের জন্য। আমার সাথে আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে, সায়ন আর ত্রিদীপ। তো এখন আমরা যেহেতু টোটো ফোটো কোনো কিছু পাচ্ছি না বলে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পাই। পার্কে চলে গেলো কিন্তু সেটা অনেক ঘটতি ছিল, আর এদেরকে বলেছিলাম একটুখানি খেয়াল রাখতে। আমরা ডোমজুর বাস স্ট্যান্ড থেকে নেমে এখন সোজা হাঁটছি সামনের দিকে, তো দেখি নীলাঞ্জনা পার্কে কতক্ষণে যেতে পারি। নীলাঞ্জনা পার্ক আমরা এখন গাড়ি থেকে নেমে নীলাঞ্জনা পার্কের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমাদের জাস্ট কতক্ষণ সময় লাগলো, মিনিমাম দু তিন মিনিট হয়তো হবে। তো আমাদের 10 টাকা করে হচ্ছে এমনি তো ভাড়া নিল, তো দাঁড়িয়ে আসো কি তুমি বসেও আসো সেম ভাড়াই লাগবে, কোনো এ নেই, ডিসকাউন্ট নেই। তো এখান থেকে সিধে আমাকে বললো যে সোজা গিয়ে বাঁ দিকে গেলে নীলাঞ্জনা পার্ক পড়বে। বেশ বললি সায়ন, না বিচ্ছিরি না, এখানে একটা গ্যাসের এ আছে, গোডাউন আছে। তো আমাদের মধ্যে এই ছেলেটা প্ল্যান করছে যে গ্যাসের গোডাউনে একটা দেশ লাইনে ধুম করে এক্সপেরিমেন্ট করে দেখবে যে এক্সপেরিমেন্টটা কি হতে পারে, খেলে ফলাফলটা। তার মানে জানো এখানে যদি কোনোদিনও বাস্ট হয় বা কিছু যদি হয়, এই ছেলেটাকে ভালোভাবে চিনে রাখো, ধ্যানসে দেখো, ইসবান দেখো, এই ছেলেটা হয়তো করেছে। তো এখন আমাদের পেঁয়াজ কেনা হয়ে গেছে, যেহেতু আমরা আজকে ক্যাটারিংয়ের এখানে এসেছি ক্যাটারিংয়ের কাজে। তো এখানে 3 কিলো না 3.5 কিলো মতো বোধহয় পেঁয়াজ আছে, 3.5 কিলো দিল, 3.5 কিলো। আর দোকানদার মানে অ্যাকচুয়ালি আমাদের লাগতো 6 কিলো, তো দোকানদার আরও 3 কিলো দিয়ে আসবে বললো, মানে মোট টোটাল 3.5 কিলো। তো এখন চলো ভিতরটায় যাই এবং দেখি কাজ বাজ কীরকম কী আছে। তো পার্কটাই বিশেষ করে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল, তো পার্কটাই দেখাবো। তো লেটস স্টার্ট। তো এখন আমরা নীলাঞ্জনার পার্কের ভিতরেই আছি, আমি সামনে হাঁটছি, আর সামনে ওখানে গান চালিয়ে দিয়েছে। আর ইউটিউবের নিয়ম জানো, গান একটু শুনতে পেলে কপিরাইট দিয়ে দেবে, আর আমি জানি না আমার সাথে এটা কেন বিশ্বাস করে হচ্ছে কপিরাইট দিয়ে দিচ্ছে। একটুখানি জাস্ট খালি 3 সেকেন্ড গান দিয়েছি, তার মধ্যে কপিরাইট ক্লেম এসে গেছে। তো গাইস এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, একেবারে কাজও শেষ হয়ে গেছে। তো পার্কে এই মুহূর্তে দেখি অনেকেই এখানে এসছে, তো এখানে আরও একটা কী জানি না প্রোগ্রাম টোগ্রাম ওখানে হচ্ছে কি না, ওখানে পার্টিগত খাবার দাবার এই কদিন নিচ্ছে। তোরা কিছু বলতে চাস? এখানে ঘুরে আমার খুব ভালো লেগেছে, মানে এরকম জায়গা আমি এখনো পর্যন্ত, এতটা ভালো জায়গা এখনো পর্যন্ত কোনোদিন আসিনি। এইটা আমি প্রথম এরকম একটা ভালো স্পট দেখলাম, যেখানে পিকনিক স্পট আছে, ভালো স্পট আছে, এই স্পটটা বেশ ভালো দেখলাম, তো খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তার মানে যারা যারা তোমরা ডোমজুর থেকে দেখছো, তো শুনতে পেলে তোমরা রিভিউ দিল তোমাদের জায়গাটা খুবই ভালো, এবার তো সাবস্ক্রাইব করবে। ফুচকা দোকান, ফুচকা দোকানে আর যাই হোক সবসময় ভিড় ঠিক থাকবেই, ঢুকবি নাকি এটার ভিতরে? এখানে সাউন্ডটা কিরকম মিকো হচ্ছে।
এখন এই আমতার এই জায়গাটা করে না আমতা নয় টামতে ডোমজুড়ে নীলাঞ্জনা পার্ক থেকে আমরা বেরিয়ে এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, তো সেই মন্দিরের দিকেই এখন যাচ্ছি, দেখি মন্দিরটা কি রকম, দেখে তো দূর থেকে ভালোই লাগছে। তো এখানে সবাই জুতো খুলে উঠছে, এবার টাইম টু ব্যাক। আর গাইস এখানের মধ্যে তোমাদেরকে যতটা পারলাম ততটুকু দেখানোর চেষ্টা করলাম। এরপর যেটা হচ্ছে কি বেশ হচ্ছে কি বেশ হচ্ছে যে হ্যাঁ আমরা এই মন্দিরের মধ্যে ঢুকলাম, আমি জানতাম না যে ইসকন মন্দির এইটা। তো যারা যারা কখনো ইসকন মন্দিরে আসেনি তো তারা তাদের এখানের মধ্যে হচ্ছে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, যারা যারা মানে ডোমজুর নীলাঞ্জনা পার্কে এসেছো তার পাশেই হচ্ছে এই মন্দিরটা। তো যারা যারা তোমরা ডোমজুর থেকে আমার ভিডিও দেখছো তো তারা প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা বাই।